ইফালে আছে লিও 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 আর তোমার নাম তো কি আছিল আর তোমার নাম তো বড়িয়া আর ইফালে আছে লিও 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 মানে লিও ভালো ভালো দেখা আছে কারণ লিও স্পেশাল আর ইফালে আছে চিরঞ্জিত স্যার চিরঞ্জিত স্যার বউ আছে ইফালে আর ইফালে ইফালে মই আছো আছো পিকলাটো ঘর মানে চিরঞ্জিত স্যারটো ঘর আছো আর লিওর লগত অল্প ধেমালি করে আছিল কিন্তু আর লগত কমা কোনবা কোনবা আছে দেখা আছে কোন আছে ইফালে আছে দীপু ইফালে আছে বিকাশ দা চাহ দিছিল আহার লগেলাকে বহুত ধুনীয়াকে গরম গরম পিঠা বনাই কিনে চাহ দিছিল আর খোয়া হয়ে গেল মো খোয়া হওয়ার আছিল মানে ভিডিও বনাব কারণে রুচি আছিল ভাবিল তো সরু ক্লিপ লই লো কারণ ধুনিয়া এটা টাইম স্পেন হয়ে আছে ইয়াতে বহি কিনে আবার লিওর লগত বিরাট মরম লাগা লিও ইফালে চাও ইফালে পুরা গছ গছনি পুরা পুরা ফুল রোয়া আছে মজাকে এখানে সব কি ধুনিয়া লাগি আছে এনেকুৱা এটা এনভাইরনমেন্ট আছে পুরা ফুল 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 কি ধুনিয়া কোয়া কি বস্তু মেইন বস্তুটো মোবাইল মোবাইল না দুবাই ধুন যায় আছা তুমি মই বোলো দুবাইতে ভ্রমণ হৈছো নেকি ঠিক আছে লৈ আহিম লৈ আহিম লৈ আহিম আর ইফালে সব ইফালে পুরা মাছ 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 সুইমিং পুলতে বনোয়া আছে সরু জায়গা এটা আছে ধুনিয়াকে মাছ পুরা আছে মাছও সুইমিং পুল মানে মানুষের নয় মানুষের গাধু অল্প সরু হয়ে যাব কিন্তু মাছে পুরা গাধুই আছে ওই বিকুল এটা কি বনাইছে মাছের কারণে না আপনি মানুষ বহুত সরু কিন্তু আপনি নহব নাকি আপনার আদি বন ঠিক আছে আপনার মাছ দেখাই আছে অল্প চাও আর ইফালে সব পুরা গছে চিরঞ্জিত দে গছর কিমান ফ্যান হয় গছ চাই গম পায় পুরা ফুল তুলসী সব ফালে ফুলে ফুল আছে দেখুন বহুত বহুত ফুল ন ফুলের মেইন মানুষ মা হয় ইফালে ঘর মা আছে ঘরের পর ফুল সব ফালে ফুল ফুল করে দিয়েছে আর আর ইফালে সব পুরা মাছে মাছ আর আপনারা এটা বছর চাক আপনার সবাই দেখা পাই আছে মাছগুলাকে আপনারা দেখা পাই থাকে আপনাদের চাই লোক মাছ মাছ হয়ে আছে একুড়ে আমার ইফালে আর আমি ধুনিয়া কথা পাতি আছো এটা কথা পাতি চলি আছে এতিয়াও সকলে আর মজাকে আমার খানারে দিয়ে গেছে ইফালে আছে মটন ইফালে আছে পোলাও মজাকে টেস্টি কেনে বিকাশ দা কেনে কেনেকুৱা বঢ়িয়া ন তো ঠিক আছে মো খাও মজা মজাকে মটন আর ইফালে পোলাও বঢ়িয়া নামটো কি আছিল মোৰ নাম মঞ্জিত মঞ্জিত ন ঠিক আছে মঞ্জিতো অলপ পালোঁ আৰু আমি চিধা ওলাই কিনে আহিলোঁ তাতে আছিলোঁ ৰাতি একচুৱেলি কি হ'ল যোৱাকালি ৰাতি তাতে থাকিলোঁ ভাত পানী খালোঁ ধুনীয়াকৈ পিকুল দাদাৰ ঘৰতে আৰু ৰাতিপুৱা ওলাই কিনে গুচি আহিলোঁ মই ভিডিঅ' কৰিব পৰা নাই একচুৱেলি মনটো বেয়া লাগি আছে কাৰণ আপোনালোকে ৰাতি যিটো শ্বৰ্ট দেখা পাইছিলোঁ আণ্ডাৰ ৱাটাৰ শ্বৰ্ট তাৰ পিছৰ পৰা মোবাইলৰ কেমেৰাটো এনেকুৱা অৱস্থা হৈ আছে আৰু আজি হ'ল ফ্ৰণ্ট কেমেৰাটো আপোনাৰ ফ্ৰক হৈ আছে আৰু বেক কেমেৰা দুটা তিনিটা ফ্ৰক পূৰা তো সেইকাৰণে ভিডিঅ' কৰিব পৰা নাই আৰু কি হ'ল আজি ছানডে আৰু ছানডে কাৰণে আপোনাৰ ছাৰ্ভিচ চেণ্টাৰ বন্ধ ৱাৰেণ্টিত আছে ফোন টেনশ্যন নাই পাই যাব লাগে চাওঁ কি হয় কি নকয় ছাৰ্ভিচ চেণ্টাৰত গ'লে কি কয় কি নকয় নাজানো কাৰণ ৱাৰেণ্টিত আছে যিহেতু পাব লাগে নতুন ফোন হয় একেবাৰে আৰু যিহেতু আই পি ৰেটিং থকা ফোন হয় যে মানে ৱাটাৰ প্ৰুফ হয় তথাপিতো এনেকুৱা কণ্ডিশ্যন হৈছে তো এতিয়া লাহেকৈ ওলাই একচুৱেলি আমি আহিছিলোঁ এতিয়া গীতা মন্দিৰলৈকে আৰু গীতা মন্দিৰৰ ওপৰৰ পৰা আহিলোঁ নামি কিনে ওপৰত তেনেকৈ মানুহ চানুহ নাই আজি ছানডে বুলিও খালী আছে বা ধুনীয়াকৈ আচ্ছা আচ্ছা থেংক ইউ থেংক ইউ লাগিল লগ পাই থেংক ইউ থেংক ইউ দুইবাৰ লগ পালোঁ এতিয়ালৈকে বহুত ভাল লাগে বঢ়িয়া বঢ়িয়া আৰু লগ পাই থাকিম লগ পাই থাকিম গীতা মন্দিৰৰ লোকেল টেনশ্যন নাই গাড়ী চলাইছে নে কি দে ঠিক আছে অঁ দিয়া বাই লগ পাম তো বাকী আমি এতিয়া ক'ত যাম ও ভাই বোলা বোলা এতিয়া আমি যাম কবা টি সিরিজ ও ইয়েস টি সিরিজ মানে কি হয় আপনার টি সিরিজত অল্প মাতিছিল আর টি সিরিজ কি আপনার গমে পায় ইউটিউবর সবতকে বেশি সাবস্ক্রাইবার থাকা একটা চ্যানেল টি সিরিজ একটা কোম্পানি হয় না নিপুরা একটা কোম্পানি হয় কোম্পানি মানে এটা মিউজিক্যাল কোম্পানি মিউজিক্যাল কোম্পানি তাতে আপনার গমে পায় আপনার টি সিরিজ মারলে আহিয়ে যায় তো তেনেকে তাতে আজি কিবা এটা শ্ব' আছে বুলি ভাবিছোঁ আৰু কি আছে কি নাই নাজানো গ'লেহে গম পাম বাকী আপোনালোকক দেখাম ভিতৰত যাই কিনে ধুনীয়াকৈ জেগাখিনি এক্সপ্ল'ৰ কৰিব চেষ্টা কৰিম আৰু এটা ইউনিক বস্তু এটা টি চিৰিজত আছে সেই ইউনিক বস্তু চাবৰ কাৰণে ৰেডি হৈ থাকক আমি যাম এতিয়া লাহেকৈ আৰু ব'লক তে ব'লা
তো আমি আহি পালো আর বাইক রাখি দিল পার্কিং আর পার্কিং যাব লাগবে ফোর্থ ফ্লোর পুরো ফোর্থ ফ্লোর যাব লাগবে লিফট অলরেডি মাতি দিয়া হয়ে গেছে কারণ ফোর্থ ফ্লোরকে খোজ কাঢ়া বন্ধ যেহেতু পার্কিং যাব লাগবে এন্ড কোয়ালিটি 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 ফোকাস ফোকাস ওকে তো এটা লিফটর উঠো এন্ড ফ্লোর ফ্লোর যাও গুৱাহাটী সেন্ট্রেল আহি পাইছো আর ইয়াতে গুৱাহাটী সেন্ট্রেল আহি পাই কিনে আপনার ফোর্থ ফ্লোর আছে টি সিরিজ একাডেমি আর টি সিরিজ একাডেমি ভিতর আইছো এটা ভিতর যাও আপনার দেখাও কি আছে কি নাই গোটাখিনি আপনার দেখাব চেষ্টা করি মো আজিলেক আহি পোৱা নাই ফার্স্ট টাইম আইছো লেটস সি কি হয় কি নহয় তো বর্তমান আছো টি সিরিজত আর বর্তমান একটা আছো মিনি সিনেমা হল বলে কোব পড়ে আপনাদের ইমান হাইটেক টেকনোলজি ইউজ করা আছে আর ইয়াতে 7.1 সাউন্ড টেকনোলজি বনুয়া হয় মানে প্রডিউস করা হয় আর ইয়াতে প্লেও করা হয় আর বর্তমান যদি আপনাদের বিষয়ে দেখা পাই আছে ইয়ারে নিজা প্রোডাকশন হয় টি সিরিজর টি সিরিজ গুয়াহাটি নিজা প্রোডাকশন হলে দাদা আছে আমার দাদার নামটা কি আছে পিউষ শর্মা পিউষ 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 দা আছে এফালে আমার আর ইয়াতে আমার কেনকা টাইপের টি সিরিজর কনসেপ্ট অলপমান কই দিলে ভাল পাবে সকলে যাতে বুঝি পায় হয় এই মানে নমস্কার ফার্স্ট অফ অল এইটো আমার টি সিরিজের এটা ড্রিম আসলে যে নর্থ ইস্টর ফিল্ম ফিল্ম ফেটার্নিটি কেনে গ্রো করব পো সো এই হব যদি আমি আমার যে ইয়ং জেনারেশন হয় সিহতে যদি ভাল একটা এডুকেশন পায় যে বলিউডর কেনে কাম হয় তো এই ইনস্টিটিউট মানে অনলি ওয়ান ইনস্টিটিউট ইন ইন্ডিয়া হয় যত সবর ট্রেনিং এটা স্পেসত হয় সিঙ্গিং হোক ডান্স হোক ডিরেকশন হোক ফিল্ম মেকিং হোক সাউন্ড ডিজাইনিং হোক সাউন্ড ইঞ্জিনিয়ারিং হোক এভরিথিং আন্ডার ওয়ান রুফ ভিডিও এডিটিং ভিডিওগ্রাফি ডাইরেকশন এভরিথিং মানে এইটো তো ইয়াতে আপুনি মানে শিকি কিনে ধরক ডাঙর ডাঙর মুভিও এডিটিং করিব পারিব প্রডিউস করিব পারিব এভরিথিং মানে সিনেমার লগত সিনেমা জগতের লগত জড়িত এভরিথিং কামখিনি ইয়াতে শিকোৱা হয় আর লগতে আপনার ফুল ট্রেনিং এন্ড প্লেসমেন্টও পোৱা সুবিধা আছে বলে গম পাইছো ইয়াতে আহি কিনে তো আর ভেরি ইন্টারেস্টিং যেতিয়া আমি ক্যামেরার লগত জড়িত আর এডিটিংয়ের ক্ষেত্রে বহুত বেশি জড়িত হয়ে থাকো আমি তো সেই কারণে আহি গলো এন্ড অল্পমান চাবর কারণে কারণ টি সিরিজ সদায় শুনেছিল নামটো সদায় দেখা পোৱা আছিল যেতিয়া জোরে জোরে অহা যাওয়া করো আর আজি সেই টি সিরিজত আহি কিনে কিনো আছে কিনো হয় একচুয়ালি সেই জানিবৰ কাৰণে আহিলো এন্ড আপনার অল্পকে বিতংভাবে জনাবলৈ আহিলো আর সব কি ধুনিয়া মানে মিনি থিয়েটার এই কেনেকুৱা লাগছে মজা লাগিছে মজা ন আর সবরকে বেশ এইটাই যে 7.1 সাউন্ড টেকনোলজি এইটা আমি ডলবি সাউন্ড বলে কোয়া হয় আপনাদের প্রায় সোনির স্পিকারত বা হেডফোন আমি ডলবি সাউন্ড টেকনোলজি সাগে 5.1 কাম করে নাকি একেবারে লো যুক্ত আপনার সাউন্ড কোয়ালিটি ডলবি সাউন্ড টেকনোলজি এই 5.1 কাম করে কিন্তু 7.1 লগে থাকে আর এই সাউন্ড কোয়ালিটি ইয়াতে প্রডিউসও করা হয় আর প্লেও করা হয় ইয়াতে তো এইটো হৈছে আপোনাৰ টি সিরিজৰ মেইন অফিচ আৰু ইফালে বহুত ডাঙৰ পৰা করিডোর টাইপ আছে ইফালে আপোনাৰ দেখালো 7.1 যোনটো থিয়েটাৰ মানে মিনি থিয়েটাৰ এটা আছিল সেই থিয়েটাৰখন দেখালো আৰু এতিয়া দেখাই আছো সেন্ট্ৰেল খুলিব লাগিব আৰু সেন্ট্ৰেল খুলি কিনে এখন ডাঙৰ ৰজাৰ ভিতৰত কি আছে দেখাই আছো এইটো হৈছে আপোনাৰ এটা সাউণ্ড ৰেকৰ্ডিং ষ্টুডিঅ' ষ্টুডিঅ' হয় ন সাউণ্ড ৰেকৰ্ডিং ষ্টুডিঅ' হয় আৰু ইয়াতে আপোনাৰ সম্পূৰ্ণ ৰুমটো চাউণ্ড প্ৰুফ হয় মানে ইয়াৰে মাত ইয়াতে প্ৰতিধ্বনি নহয় মানে ইকো নহয় যিমান আপোনাৰ কথা ক'লো যিমান জোৰে কথা ক'লো আপুনি যিটো দাদা চাউণ্ডটো পূৰা কমাই দিব নহয় পূৰা ইয়াতে আপোনাৰ যিমান জোৰে কথা ক'লো বা হাততালি বজালেও ইকো নহয় প্ৰতিধ্বনি একেবাৰে নহয় অ' ভাই হাততালি বজাওক মানে বেছ নাই চাউণ্ডটোত ন' বেছ পুৰা ডাইৰেক্ট কাণত লাগে আৰু ইয়াৰে ভিতৰত মানে এইটোতো আপোনাৰ গোটেইখিনি চিষ্টেম লাগি আছে ইয়াতে গোটেইখিনি ৰেকৰ্ডিত হয় আৰু আচলতে গান ক'ত গায় এইখন দৰজাৰ পিছফালে সম্পূৰ্ণ বাহ ভাৰি আছে আৰু এইফালে চাওক কি মতা মানে তো এই মতা দৰজাখনৰ ভিতৰত ইয়াতে আপোনাৰ গোৱা হয় গান আৰু এইফালে পুৰা ৱালখন পুৰা চাউণ্ড প্ৰুফ ৱাল আৰু এইফালে চাওক কিবা এটা গাব মন গৈছে কিন্তু গান গাব নাজানো কাৰণে গাব পৰা নাই নহ'লে গাই দিলোঁ হয় ইয়াতে বাট বাপ ৰিয়েলি আজি সঁচাকৈ এক্সপিৰিয়েঞ্চটো ভাল লাগি আছে যে এনেকুৱা টাইপৰ এটা জেগাত আহিছোঁ আৰু এনেকুৱা ধৰণৰ এটা ভিডিঅ' আপোনাৰ লগত শ্বেয়াৰ কৰিব পাৰি আছোঁ অ' ভাই গান গাওঁ বুলি ভাবিছিলোঁ একো বনাই দেখোন এক্টিং কৰিব দিছোঁ দহ টাকা চকলেট কম বুলি কৈছিলোঁ অলপ এক্টিং কৰিব দিছিলোঁ গান নাকৰি বোলে দে বঢ়িয়া এইফালে পুৰা এপলৰ মেক লাগি আছে ডাঙৰ ডাঙৰ মেক
বাই বাই এতিয়া এইটো রুম বাই বাই বেলেগ দেখাই আছো। ও ভাই চাহ খালা? আহি কেনেকুৱা লাগছে? ভাল লাগিছে ন? অলপমান পিছমুৱাতে বহিব লগা হৈছে, আৰু তাৰ কাৰণটো হৈছে সন্মুখত আছে ভালে আছে ঢোকলা আৰু বৰা পাওঁ। তো মজাকৈ এইটো খাওঁ, আৰু এটা লম্বা মিঠাইও আছে বাৰু, মজাকৈ টেষ্ট কৰোঁ আৰু খাওঁ। খাই উঠি কিনে একচুৱেলি ঢোকলাটো খাই কিনে কেনেকুৱা লাগে কৈ আছোঁ, চামুচ চামুচ বাদ দিয়কহে, নট বেড, টেষ্টটো মজা আছে। এতিয়া এতিয়া আহিছোঁ এটা ইণ্টাৰেষ্টিং বস্তু দেখাবৰ কাৰণে আপোনালোকক। টি চিৰিজৰ এনেকুৱা এটা ৰুম য'ত আপুনি ঘৰত বহি বহি গোটেই অল ইণ্ডিয়া ৰাইড কৰি আহিব পাৰিব, ঘৰত বহি বহি নেদেখা জেগা চাই আহিব পাৰিব ভিএফএক্সৰ থ্ৰুৰে। আৰু ডাঙৰ ডাঙৰ মুভি যেনেকৈ আপোনাৰ হলিউড বলিউডৰ বহুত এনেকুৱা মুভি আছে বা হলিউড বেলেগ বেলেগ জেগা দেখুওৱা হয় এনিমেশ্যনৰ দ্বাৰা, ভিএফএক্সৰ দ্বাৰা। আৰু এইটো এনেকুৱা এটা ৰুম য'ত ভিএফএক্স শিকোৱা হয় ন আৰু ডিজাইন কৰা হয়। তো ইয়াতে আৰু ভিএফএক্স দুটা বস্তুৱে কৰা হয়, দুটা বস্তু কৰা। চিজিআইটো কি বস্তু? চিজিআই কম্পিউটাৰ জেনেৰেটেড ইমেজিনাৰী, মানে আমি মডেল যিটো কৰোঁ যিখিনি বস্তু ব্লাষ্টিং মডেলিং এনিমেশ্যন যিখিনি বস্তু, তো তাৰ এটা চিম্পল চাব পৰা যাব নেকি চিজিআইটো কেনেকুৱা কৰে? চিজিআই আমাৰ সৰিল ইয়াৰ ষ্টুডেণ্টে কৰি আছে। ওকে, তো এইটো হৈছে চিজিআই ন নেকি? আপোনাৰ গাড়ী বাইক এইবোৰ ডিজাইন এনেকৈ কৰা হয়, আৰু ভিএফএক্সৰ দ্বাৰা মুভি ডাঙৰ ডাঙৰ মুভি আপোনালোকে গমে পায় এনেকৈ বনোৱা হয়, ভি ডিজাইন কৰা হয়, আৰু এনেকৈ আপোনাৰ পিছত ভিএফএক্সো লগাব পৰা যাব আৰু থ্ৰি ডি এনিমেশ্যনো কৰিব পৰা যায় ন। তো এনেকৈ আপোনাৰ ইয়াতে কৰা হয় গোটেইখিনি কাম, আৰু ভেৰি ইণ্টাৰেষ্টিং, মানে চাব লগা বস্তু। সেইকাৰণে আপোনাক ভাবিলোঁ আৰু দেখাই দিওঁ। ৰুমটো বহুত পুৰা বন্ধ ৰুমত কৰি আছে, আৰু কম্পিউটাৰবোৰক চাওক, পুৰা হাইটেক কম্পিউটাৰ ইউজ কৰি থকা হৈছে, আৰু হাইটেক নহ'লে বাৰু কৰিব পৰা নাযাব ইমান হাইটেক কাম যিহেতু। তো এতিয়া পৰা ওলাই যাওঁ আৰু নেক্সট কি আছে দেখাই আছোঁ। তাহলে পুৰা গান গান বাজি থকা শুনা পাই আছোঁ, গান মিউজিক পুৰা বাজি আছে। বৰ্তমান এনেকুৱা এটা ৰুমত সোমাই আহিছোঁ, মানে গোটেইবিলাক ৰুম এটাৰ ওপৰত এটা, আৰু অলপমান বেলেগ টাইপৰ ৰুমত আহিছোঁ এইবাৰ। আৰু ইফালে ইয়াতে কৰা হয় ফটো চটোৰ গোটেইখিনি আপোনাৰ ৱৰ্কশ্বপ কৰা হয়, আৰু মডেলিং হয়, মডেলিং ৰেম্প ৱৰ্ক গোটেইখিনি কৰা হয়। আৰু ইয়াতে বহি আছিল শ্ৰিয়া, কি খবৰ? বহুত দিনৰ মই দেখা পালোঁ, আগতে এবাৰ লগ পাইছিলোঁ বাট ভিডিঅ' কৰা হোৱা নাছিল এতিয়া, আজি আৰু পুনৰ লগ পাইছোঁ। আহি কিনে বহি আছে, চব মই চব হৈ গৈছোঁ দেখা পাইছোঁ, ভিডিঅ'ত সোমাইছোঁ দেখা পাইছোঁ বহি আছে। আৰু ইয়াতে বহুকেইজন নিশ্চয় নিশ্চয় চেনেলটোৰ নামটো কৈ দিয়াচোন তুমি, অ'কে বঢ়িয়া। বাকী ইয়াতে আপোনাৰ বহুত ষ্টুডেণ্ট আছে যিসকলে আপোনাৰ ৰেম্প ৱৰ্ক, ষ্টেজ পাৰফৰ্মিং গোটেইখিনি কৰা আছে, ষ্টেজ পোষ্ট কিবা কিবি কৈছিল আৰু পাহৰি গ'লোঁ বাৰু, বাট শিকোৱা গোটেইখিনি হয়, ডিপেণ্ড কৰে আপুনি শিকিব কি সেইটো অনুযায়ী আপোনাৰ শিকিব পাৰে। ইয়াতে টি চিৰিজত, টি চিৰিজ একাডেমি এক্সুৱেলিখন, আৰু এইটো হৈছে ষ্টুডিঅ' ছিক্স, আৰু এইটো হৈছে আপোনাৰ ডেন্স ফিল্ম ফাইট এক্টিং ফটোগ্ৰাফী। অ'কে নাইচ, তেৰিকা ৰুম, ৱাহ, ইধৰ কৌন হ্যাঁ, ইধৰ তো হম হ্যাঁ ভাই, আর আপ লোক সাথ মে। তো আমি টি সিরিজৰ উলাই আহিলো, অলপমান কিবা কিবি শিকিলো, কি শিকিলা? একচুৱেলি ধুনীয়াকৈ আপোনাৰ ট্ৰেইনিং দিয়া হয়, আগতে শিকিবৰ কাৰণে এইবিলাক শিকিব কাৰণে মুম্বাই যাব লগা আছিল, বাহিৰত যাব লগা আছিল, কিন্তু আজিকালি গুৱাহাটীতে শিকিব পাৰে এইখিনিয়ে আৰু। তো এতিয়া বাইক লৈ এবাৰ ওলাই যাওঁ, লগ পাই আছোঁ অন্য এটা ভিডিঅ' কেনেকুৱা পালে চাই কিনে জনাবলৈ পাহৰি নাযাব। টিল দেন বাই বাই, টাটা, বাই বাই, বাই বাই, ঠিক আছে, বাই বাই, লগ পাই আছোঁ অন্য এটা ভিডিঅ'ত।